হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আরেকটা নিউ ব্লগ নিয়ে আসছি, তো আজকের একটা স্পেশাল ব্লগ দেব আমি। আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যেই বলতে চাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এখনও যারা করেননি আর কি। আর নতুনদের উদ্দেশ্যে বলা, আর এখন হচ্ছে আমার ছেলেদের বার্থডের জন্য আমি কেক তৈরি করছি গড়ে। তো এখন হচ্ছে আমি নতুন নতুন কেক বানানো শিখতেছি আর কি। তো আমি ভাবলাম যেহেতু ওদের বার্থডে, তাহলে আমি দুইটা কেক বানাই আমার দুই ছেলের বার্থডে। তো ওদের হচ্ছে এক সপ্তাহ আগে এবং পিছিয়ে আর কি, আই মিন এক সপ্তাহের ভিতরেই আর কি। যেমন 22 তারিখে ছিল একজনের আর 29 তারিখে একজনের, তো এক সপ্তাহ ডিফারেন্স ওদের বার্থডেতে। তো ভাবলাম কেক যখন বানাচ্ছি তাহলে একসঙ্গেই বানিয়ে ফেলি, এতে করে ইজি হবে আমার জন্য। আর কেক বানানো কিন্তু অনেকে হাসল আর কি, অনেক কিছু আসলে বের করতে হয়, সেই জন্য একসঙ্গে বের করে রেখে দিলেই হয়। আর কেক হচ্ছে যদি বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু চাইলে দু চার দিন পরেও ডেকোরেশন করে বার্থডে সেলিব্রেট করা যায়, কিংবা যে কোনো ধরনের ডেকোরেশন করা যায় আর কি। তো আমি হচ্ছে সব কিছু একসঙ্গে নিয়ে এখানে ছেলে নিচ্ছি, অবশ্যই ছেলে নিতে হবে। এই যে দোলা বাদা যেগুলো থাকে সেগুলো কিন্তু এরপরে ফেলে দিলেই ভালো হয়। আর প্রথমে হচ্ছে আমি এগ এবং মিল্ক যা কিছু দরকার সব কিছুই আমি একসঙ্গে দিয়ে বিট করে নিয়েছি আর কি। আর এখন হচ্ছে মিক্সারের মধ্যে আমি মিক্স করে দিব এই পাউডারগুলা। তো আমি হচ্ছে এখন পুরো রেসিপি দিতে পারবো না, যেহেতু আমি অনেক কাজ আর কি আজকে করতে হবে আমার, আর অনেকগুলাই ক্লিপ সেখানে আমি দেখাবো আপনাদের সঙ্গে। তো আশা করছি আমার ব্লগটি ভালো লাগবে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে যেতে পারেন যদি বেশি ভালো লাগে আর কি।